জাবেদ আহমেদ আপনি লিখেছেন বিদেশি বিড়ালের বাচ্চা পালনের জন্য ক্রয় বিক্রয় করা যায় যাচ্ছে কিনা হাদিসে বিড়াল বিক্রি এবং কেনা কেনাবেচা করা এর ব্যাপারে নিষেধাজ্ঞা আছে তবে সেই নিষেধাজ্ঞাটাকে কোনো ফকিহ বা কোনো ইমামই হারাম পর্যায়ে বলেন মাকরু পর্যায়ে বলেছেন অবশ্য অনেক ইমামগণ বলেছেন যে অনেক হাদিস বিশারদগণ হাদিস বেত্তাগণ হাদিস ব্যাখ্যাতাগণ বলেছেন যে নবী সাদ আল্লাহ যে বিড়াল কেনা বেচা নিষেধ করেছেন এর কারণ হলো যে বিড়ালের মতো একটা সাধারণ জিনিস এখানে কোনো মানুষের শ্রম মেধা অর্থ কিছু ব্যয় হয় না এটা আবার কেনা বেচা কেন করতে হবে এটা যদি কারোর অতিরিক্ত থাকে কাউকে দিয়ে দিবে তুচ্ছ জিনিস কেনা বেচা করাটাকে তিনি অপছন্দ করেছেন জাস্ট বিষয়টা এ পর্যায়ে এর বেশি কিছু নয় তবে আজকাল যে বিদেশি বিড়াল বা উন্নত জাতের বিড়াল পাওয়া যায় এই বিড়ালগুলো সাধারণত চাষ করতে হয় খামারে এগুলো পিছনে অনেক অর্থ ব্যয় করতে হয় এগুলো চিকিৎসা করতে হয় টিকা দিতে হয় নিয়মিত সেগুলোর খাবার সরবরাহ করতে হয় নানান উদ্যোগ যেহেতু সেখানে ব্যয় করতে হয় তবে এই বিড়ালগুলো তার আওতায় পড়ে না অর্থাৎ এখানে যেহেতু ইনভেস্টের ব্যাপার আছে আর বিড়াল পালন করা বেশি যেহেতু জায়গ আছে অথবা এগুলো কেনা বেচা করা যায় আছে মতটি অধিকতর আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় এবং অধিকতর এটা আপনার দলিল সমৃদ্ধ আমার কাছে মনে হয় যদিও কোনো কোনো লালাইক্রাম ঢালাওভাবে হাদিস যেহেতু নিষেধাজ্ঞা আছে সেজন্য সব ধরনের বিড়াল কেনা বাচ্চাকে মাকরুহ বলেছেন কিন্তু আবারও বলছি এটা কি হারাম কোনো প্রসিদ্ধ আলেম বা ইমাম বলেননি বিদায় বিদেশি বিড়াল কেনা বেচা করলে আপনার এর কারণে বড় কোনো গুনাহ হবে ব্যাপারটা সেরকম নয় ইমা আপনি লিখেছেন আমি জাপানের একটি রেস্টুরেন্টের খাবারের বক্স তৈরি করি সেখানে সকল আইটেমে শুকরের মাংস দিয়ে তৈরি হয় এখানে আসার আগে আমি এ বিষয়ে জানতাম না এখন চাকরি করার অর্থ আমার জন্য হালাল হবে না হারাম যেহেতু সব খাবারে শুকরের গোষ্ঠ থাকে এবং আমি যতটুকু জানি বিস্কিট এবং শুকনো খাবারে পর্যন্ত শুকরের হাড্ডির গুড়া এটা সেটা বিভিন্ন কিছু দেওয়া হয় মানে শুকরের ব্যবহার শয়তান যেহেতু জানে যে এটা খেলাধুলা হারাম করেছেন অথব এটাকে এমনভাবে অবধারিত করে দিয়েছে যে সব কিছুর সাথে কম এটা মেশানো হচ্ছে তো এরকম পরিস্থিতিতে আপনার সেখানে চাকরি করে অবশ্যই জায়জ হবে না হারাম হবে কারণ আপনি সেখানে অন্যায়ের সহযোগিতা করছেন আল্লাহ তালা সুরাই মায়দার ছো মারাতে বলেছেন বলতে আনু আয়াল আল ওয়াল রদোয়ান কেউ পাপ কাজ করবে তুমি সেখানে সহযোগিতা করতে পারো না তোমার সেটা করবে না এই নিষেধাজ্ঞা কোরআনে রয়েছে বিধায় আপনি এই চাকরি ছেড়ে অন্য কোনো হালাল উপার্জনের চেষ্টা করুন আমরা জানি যারা একটু ভালো থাকবার জন্য পৃথিবীর উন্নত দেশগুলোতে চলে গেছেন তারা অনেকেই এই কষ্টে আছেন যে হারাম উপার্জন ছাড়া হালাল উপার্জনের জায়গাগুলো খুবই সীমিত খুবই সংকীর্ণ এরপরও আপনাকে হয় চেষ্টা করতে হবে আপনারা দেশে ফিরে আসতে হবে ইমানদারের জন্য হারাম কাজ করার কোনো সুযোগ নেই সে জানে যে এই হারাম কাজের জন্য আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে মূল্য দিতে হবে আখেরাতে বিধায় আপনাকে অবশ্যই এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে সোহেল রান আপনি লিখেছেন জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না এ কতটা কতটুকু সম্মত নিছক ইকু সংস্কার এর কোনো ভিত্তি শরীয়তে নেই যে বারে জন্মগ্রহণ করেছে ওই বারে চুল কাটা যাবে না এটা কোনো ভিত্তি নেই যে কোনো দিনই চুল বা নখ কাটা যেতে পারে